हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सीक्रेट ईट्स विद मधुरिमा। आशा करी सबाई भालो आछेन। आज आमी बानाबो वैनिला केक। आज आमी जे पद्धतिते वैनिला केकटा बानाबो सेई पद्धतिते बानाले केक होबे भीषण सफ्ट आर स्पंजी। तो चलुन देखा जाक आमी की करे केकटा बानाच्छी। प्रथमे एकटा मिक्सिंग बोले आमी निये निच्छी कयेकटा डिम। डिमटाके एबार भालो करे आमी बीट करे निच्छी। आमी एखाने हैंड मिक्सर यूज करछी। आपनादेर काछे हैंड बीटर ना थाकले आपनारा नर्मल विस्कर दिए एटाके बीट करे निते पारें। डिमटा बीट करते करते एरकम ठीक एकटा फ्रथि भाव एसे जाबे डिमटार मध्ये। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে আবারও একইভাবে আমি বিট করে নেব। ভালো করে ডিমটার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুন্দর ফ্রথিনেস এসে গেছে ব্যাটারটার মধ্যে। এবারে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাকে আমি সিভ করে নিচ্ছি যাতে কোনো দানা ব্যাটারটার মধ্যে না পড়ে যায়। এবারে আবার ভালো করে ময়দাটাকে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আর হ্যান্ড মিক্সার ইউজ করছি না, এবারে নর্মাল স্প্যাচুলা দিয়েই আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আর দিচ্ছি একটুখানি নুন। নুনটা খুবই সামান্য দিতে হচ্ছে। এবারে আবারও ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মেল্টেড বাটার। বাটারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারটার মধ্যে। কেক বানানোর জন্য ব্যাটারটাই আসল। ব্যাটারটা যত ভালো হবে ততই কেকটা তৈরি হবে ভীষণ সফট। তো ব্যাটারটা আমাদের এইভাবেই রেডি করতে হবে। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে মিশিয়ে ভালো করে বিট করে করে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এবারে আমি একটা কড়াইতে একটুখানি নুন দিচ্ছি। নুন দিয়ে এবারে একটা এর উপরে দিচ্ছি একটা র‍্যাক।
র‍্যাক দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি এবার কেক মোল্ডটাতে ভালো করে একটু বাটার গ্রিজ করে নিচ্ছি। বাটারের উপর একটু ময়দাও দিয়ে দিচ্ছি যাতে কেকটা লেগে না যায়। ভালো করে ময়দাটাকে স্প্রেড করে নিলাম। এবারে এই মোল্ডের মধ্যে আস্তে আস্তে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দেব। কেকের ব্যাটারটা দিয়ে একটু এরকম ভাবে নাড়িয়ে নিয়ে জিনিসটাকে ভালো করে সমান করে নিতে হবে। প্রিহিট হয়ে গেছে আমাদের কড়াই। এবার আমি ওই মোল্ডটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য বেক হতে দেব। ঢাকা দিয়ে পুরো 40 মিনিটের জন্য আমি বেক করে নিলাম। 40 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে একটা টুথপিক ঢুকিয়ে দেখছি কেক লেগে আছে কিনা। যদি এটা কেক লেগে থাকে তাহলে বুঝবো কেক আমাদের রেডি হয়নি। আমার স্ক্রিউয়ারটা একদমই ক্লিন, তো আমার কেকটা এখানে রেডি হয়ে গেছে। এবারে কেকটাকে বার করে নিচ্ছি। কেকটা ভীষণই সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কিরকম হয়েছে। কেকটা ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।